পাষাণ বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেকটা ভালোই আছেন। আমাদের আজকের ভিডিওটিতে রয়েছে সেরা পাঁচজন ভাইরাল কণ্ঠশিল্পী, যারা ইতিমধ্যে নিলয় ভাই এর স্মরণে ভাইরাল হওয়া আমি কেন মরিনা গানটি কভার করেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমি কেন মরিনা গানটি কভার করে কে কত লাইকে ভিউ পেয়ে সেরা হলেন। তাই বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেন। বেঁচে আছি মনের মতো আমি কেন মরি না। বন্ধুরা, আমাদের পাঁচ নম্বর তালিকায় রয়েছে ফরিদা পারভীন। তিনি বেশিরভাগ নিলয় ভাই এর গানগুলো কপি করে গিয়ে থাকেন, কিন্তু নিলয় ভাই এর ভাইরাল গানগুলো ফরিদা পারভীন এর কণ্ঠে দর্শকেরা শুনতেও ভালোবাসেন, যে কারণে তিনি দর্শকের ভালোবাসায় এবং নিলয় ভাই এর স্মরণে আমি কেন মরি না গানটি কভার করেছেন। বেঁচে আছি মনের মতো আমি কেন মরি না গানটি তিনি অনেক সুন্দর করে গেয়েছেন, যে কারণে মাত্র দুই মাসে গানটিতে 2 লক্ষের উপরে ভিউ পেয়েছেন। চার নম্বর তালিকায় রয়েছে আরেশি সিনথিয়া। তিনি অনেক ভালো মানের কণ্ঠশিল্পী। বর্তমানে তার নিজের ভেরিফাই ইউটিউব চ্যানেলে মাত্র 100টি ভিডিও আপলোড দিয়ে 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার অর্জন করেছে। তো যাই হোক বন্ধুরা, তিনি নিলয় ভাই এবং তার গানগুলোকে অত্যন্ত ভালোবাসেন। নিলয় ভাই এর স্মরণে তিনি অনেকগুলো গান কভার করেছেন, তার মধ্যে রয়েছে আমি কেন মরি না, এই গানটি অন্যতম। আমি কেন মরি না এই গানটি কভার করে তিনি মাত্র 3 সপ্তাহে 2.5 লক্ষের উপরে ভিউ পেয়েছেন। তিন নম্বর তালিকায় রয়েছে বর্তমানে ভাইরাল পথ শিশু সুমাইয়া। সে টোকায় বা পথ শিশু থাকা অবস্থায় তার ভাগ্যের কারণে এবং আল্লাহর রহমতে গগন সাকিবের মৃত্যু আত্মা গানটি কভার করে ভাইরাল হয়ে যায়। ইয়ার পর থেকে সবাই তাকে সাপোর্ট করতে থাকে। বর্তমানে সুমার কণ্ঠে মৃত্যু আত্মা গানটিতে 19 মিলিয়নের উপরে ভিউ রয়েছেন। অন্যদিকে নিলয় ভাই এর স্মরণে সুমার কণ্ঠে আমি কেন মরি না গানটিতে মাত্র 3 সপ্তাহে ভিউ পেয়েছেন 1.6 মিলিয়ন। দুই নম্বর তালিকায় রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের গগন ভাই। তিনি স্যামসুল অফিসিয়ালের একজন নিয়মিত শিল্পী। তিনি সবসময় স্যাড গানগুলো করে ভাইরাল হয়ে থাকে। আবার তার সাথে আতিফ আহমেদ নিলয় তিনি স্যাড গান করতেন। তিনি দুনিয়া থেকে হুট করে চলে যাওয়াতে তার স্মরণে গগন সাকিব ভাই আমি কেন মরি না গানটি কভার করেন। গগন সাকিবের কণ্ঠে আমি কেন মরি না গানটি মাত্র 3 সপ্তাহে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ পেয়েছেন। 1 নম্বর তালিকায় রয়েছে আমাদের মাঝে থেকে হারিয়ে যাওয়া সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়। তিনি সবসময় কষ্টের গানগুলোর মাধ্যমে ভালোবাসার কথাগুলো প্রকাশ করে যেতেন, ঠিক তেমনি তিনি মারা যাওয়ার আগে আমি কেন মরি না এই গানটিতে তার বাস্তব জীবনের সাথে মিল রেখে গানটি করেছিলেন। আতিফ আহমেদ নিলয় ভাইকে আমার মতো আর কে কে মিস করেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো যাই হোক বন্ধুরা, নিলয় ভাই এর কণ্ঠে আমি কেন মরি না গানটি মাত্র 3 মাসে 30 মিলিয়ন ভিউ পেয়েছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি কেন মরি না গানটি কার কণ্ঠে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আপনার কাছে কে বেস্ট ও কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালোবাসা মিথ্যে ছিল, সবই ছিল ছলনা।